আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও নিজ গৃহে নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টির প্রথম পত্র ব্যবসায় পরিচিতি দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ নিয়ে ক্লাস উপস্থাপন করছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা প্রত্যেকে যারা ক্লাসটি দেখবে তারা কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে এবং আজকের আলোচ্য বিষয়ের ওপর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সেটি কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানালে আমি সে বিষয়গুলো আবারও বোঝানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে উদ্যোক্তা কাকে বলে, উদ্যোক্তার গুণাবলী এ বিষয়টি আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা ব্যবসায় উদ্যোগ কাকে বলে এবং ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ এবং ব্যবসায় উদ্যোগের সমস্যাগুলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের ওপর দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচ্য প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ কী বা ব্যবসায় উদ্যোগ কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, এটি আমরা প্রথম ক্লাসে পড়ালেও আজকে যেহেতু এটা বিষয়ের সাথে প্রাসঙ্গিক, সেজন্য আবারও আমি ব্যবসায় উদ্যোগ কী বা কাকে বলে সেটি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য সেবা পদ্ধতি বা বাজারকে সামনে রেখে একজন ব্যবসায়ী নতুন যে উদ্যোগ গ্রহণ করেন তাকেই ব্যবসায় উদ্যোগ বলা হয়। অর্থাৎ ব্যবসায় উদ্যোগ তখনই হবে যখন একজন ব্যবসায়ী এই বিষয়ে নতুন কোনো পণ্য নিয়ে আসতে পারে, নতুন সেবা নিয়ে আসতে পারে, নতুন পদ্ধতি অথবা নতুন কোনো বাজারকে সামনে রেখে তার যে উদ্যোগটা সেটি গ্রহণ করলে তাকেই আমরা ব্যবসায় উদ্যোগ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের কাজে যদি এই চারটি বিষয়কে কেউ সামনে রেখে উদ্যোগ গ্রহণ করে থাকে তাহলে তাকেই আমরা ব্যবসায় উদ্যোগ বলবো। আর ব্যবসায় উদ্যোগের এই চারটি বিষয় হচ্ছে বাজারে নতুন কোনো পণ্য নিয়ে আসতে হবে অথবা নতুন ব্যবসায়ী তাকে নিয়ে আসতে হবে সামনে, তারপরে সে নতুন পণ্য, নতুন তারপরে সেবা, তারপরে পদ্ধতি বা বাজার, যে কোনো একটাকে সামনে রেখে যখন ব্যবসায়ী তার উদ্যোগ গ্রহণ করবেন তাকেই আমরা ব্যবসায় উদ্যোগ বলবো। প্রিয় শিক্ষার্থী, কাজে আমরা পরীক্ষাতে যদি ক বিভাগে এই প্রশ্নটি এসে থাকে যে ব্যবসায় উদ্যোগ কী বা ব্যবসায় উদ্যোগ কাকে বলে, আমরা এতটুকু লিখলেই আমরা পূর্ণ মার্কস পেয়ে যাব। তো আমি আবারও বলছি, ব্যবসায় উদ্যোগ কী বা কাকে বলে সেটি হচ্ছে নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য সেবা পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ী নতুন উদ্যোগকেই ব্যবসায় উদ্যোগ বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় ব্যবসায় উদ্যোগ সম্পর্কে তোমাদের আর তেমন কোনো সমস্যা নেই, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এবার আমরা আমাদের আজকের আলোচ্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটিতে দৃষ্টিপাত করি। আমাদের আজকের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের উপাদানসমূহ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পরিবেশ, কারণ পরিবেশের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবের দ্বারাই একটি ব্যবসায় গঠন করতে হয়, ব্যবসাটি পরিচালনা করতে হয় এবং পরিবেশের এই অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানগুলোই কিন্তু ব্যবসায়কে প্রভাবিত করে থাকে। এজন্য যে কোনো ব্যবসায়ের জন্য এর পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আর ব্যবসায় উদ্যোগ যেহেতু নতুন ব্যবসা, নতুন পণ্য সেবা পদ্ধতি বাজার এ সমস্ত বিষয়গুলো নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে, কাজেই ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে এই পরিবেশের উপাদানগুলোর প্রভাব অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগের এই সমস্ত প্রভাবগুলোর মধ্যে প্রথমেই রয়েছে উন্নত অবকাঠামোগত সুবিধা। ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে অবকাঠামোগত সুবিধার প্রয়োজন হয়, কারণ একজন ব্যবসায়ী তার নতুন
চিন্তা চেতনা দিয়ে যখন ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করতে যাবে, তখন তার ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর কিছু অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, রাস্তাঘাট ইত্যাদি, এগুলো কিন্তু কোনো ব্যবসায়ীর একক প্রচেষ্টার বিষয় নয়। এ বিষয়গুলো সরকার তথা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত পদক্ষেপের মাধ্যমেই বিষয়গুলো নিশ্চিত করা হয়। এজন্য একজন ব্যবসায়ী যখন নতুন উদ্যোগ নিয়ে বা নতুন ব্যবসায় উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে যাবে, অবশ্যই সেখানে উন্নত অবকাঠামোগত যে সুবিধা, যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। যদি এই বিষয়গুলো নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু এই বিষয়গুলোর সমস্যার কারণে ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের অনুন্নত অবকাঠামোগত কারণেই কিন্তু ব্যবসায় উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়ে থাকে। 2, সরকারি পৃষ্ঠপোষকতা। ব্যবসায় উদ্যোগকে সফল করতে সরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নত দেশের সরকার এরূপ উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায় বান্ধব নীতি প্রণয়ন করে থাকেন, জামানতবিহীন ঋণ দান করে থাকেন, স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ প্রদান করে থাকেন, নতুন ব্যবসায় উদ্যোগ যারা গ্রহণ করেন তাদেরকে কর অবকাশ দিয়ে থাকেন, এবং নতুন ব্যবসায় উদ্যোগের সাথে জড়িত বিষয়গুলো লাইসেন্স খুব সহজে তারা প্রদান করে থাকেন। কাজেই যে কোনো দেশে ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারের পক্ষ থেকে এই ধরনের পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। কাজেই সরকারি এই পৃষ্ঠপোষকতার উপস্থিতি এবং অনুপস্থিতির কারণে কিন্তু ব্যবসায় উদ্যোগ প্রভাবিত হয়ে থাকে। যত বেশি সরকারি পৃষ্ঠপোষকতা দেয়া সম্ভব হবে, ব্যবসায় উদ্যোগ কিন্তু ততটাই সফলতা লাভ করতে সক্ষম হবে। আর যত বেশি সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া থেকে ব্যবসায় উদ্যোগ বঞ্চিত হবে, ততই কিন্তু ব্যবসায় উদ্যোগ চ্যালেঞ্জের সম্মুখীন হবে। 3, আর্থসামাজিক স্থিতিশীলতা। ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর যে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা যত বেশি, সে দেশ তত সহজে তার উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতে সমর্থ হয়েছে। ফলে ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে স্বল্পমাত্রার ঝুঁকির মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। কাজে এই আর্থসামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা কিন্তু কোনো ব্যবসায়ীর পক্ষে সম্ভব নয়। এটি রাষ্ট্র থেকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করে আর্থসামাজিক স্থিতিশীলতার বিষয়টি নিশ্চিত করতে হয় এবং সরকারকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হয়, যার মাধ্যমে ব্যবসায় উদ্যোগ কিন্তু ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত হয়ে থাকে। কাজেই আর্থসামাজিক স্থিতিশীলতা যত বেশি থাকবে, সেখানে ব্যবসায় উদ্যোগ তত বেশি সফলতার মুখ দেখবে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পরবর্তী অনুকূল পরিবেশ হচ্ছে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ব্যবসায়ী সমাজের জন্য আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি দেশের আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব সে দেশের সরকারের, আর সরকার যতটা সুশৃঙ্খলভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, তত বেশি ব্যবসা বাণিজ্য কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হবে। কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত উন্নত থাকবে, ভালো থাকবে, ব্যবসায় বান্ধব থাকবে, তত বেশি ব্যবসায় উদ্যোগ তার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে সফলতা লাভ করতে সমর্থ হবে। আইন শৃঙ্খলার সাথে ব্যবসায় উদ্যোগের বিষয়টিকে আমরা সরাসরি সম্পর্কযুক্ত বলতে পারি, কারণ কোনো দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তখন কিন্তু বিদ্যমান ব্যবসায়ীরাই নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, আর নতুন ব্যবসায় উদ্যোগকে সামনে আনার মতো পরিবেশ তখন কিন্তু আর সে দেশে থাকে না। এজন্য ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পরবর্তী অনুকূল পরিবেশের উপাদান হচ্ছে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো ব্যবসায়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পুঁজি তথা মূলধন। ছোট, বড়, মাঝারি সকল উদ্যোগকেই বাস্তবায়নের জন্য পুঁজির প্রয়োজন রয়েছে।
আর এই উদ্যোক্তাদের যথাসময়ে এই পুঁজির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, তাহলেই কিন্তু নতুন নতুন ব্যবসায় উদ্যোগ গড়ে উঠবে। ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে পুঁজির গুরুত্ব অপরিসীম, কারণ নতুন উদ্যোক্তারা অধিকাংশ ক্ষেত্রেই পুঁজি সংকটে ভোগে। কারণ যারা নতুন উদ্যোগ নিয়ে কাজ করতে চায়, তাদের ব্যক্তিগত অর্থের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, কাজেই তার নিজের যেহেতু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা যদি অন্য কোনো মাধ্যম থেকে সেই সীমাবদ্ধতা দূর করার ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু পুঁজির স্বল্পতার কারণে বা অপর্যাপ্ত পুঁজির কারণেই তার ব্যবসার উদ্যোগ সফলতার মুখ দেখবে না। তাই পর্যাপ্ত পুঁজির যোগান দিতে পারলেই শুধুমাত্র ব্যবসায় উদ্যোগ তার সফলতা লাভ করতে পারে। কাজেই ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের আরেকটি শর্ত হচ্ছে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। অর্থাৎ যে উদ্যোগ ব্যবসায় উদ্যোগের জন্য যতটুকু পুঁজির প্রয়োজন, সেই পুঁজিটার যেন সংস্থান করা যায়, তাহলেই কিন্তু ব্যবসায় উদ্যোগ তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সফলতা লাভ করতে সক্ষম হবে। এরপরে যে অনুকূল পরিবেশ উপাদান রয়েছে সেটি হচ্ছে উপকরণাদির সহজ প্রাপ্যতা। প্রিয় শিক্ষার্থী, পুঁজির প্রাপ্যতার সাথে উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, কাঁচামাল ইত্যাদির প্রাপ্যতা ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। উর্বর জমি কৃষি শিল্প গড়তে উৎসাহ দেয়। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে। বাঁশ, বেত ইত্যাদি পর্যাপ্ত থাকায় সিলেট ও চট্টগ্রামে এরূপ হস্তশিল্প গড়ে তোলার অনুকূল পরিবেশ রয়েছে। কাজেই ব্যবসায় উদ্যোগ যে বিষয় নিয়ে তার কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল উপকরণ যাতে ব্যবসায় উদ্যোগ যিনি গ্রহণ করছেন তিনি সহজে প্রাপ্ত হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। যদি সে বিষয়টি নিশ্চিত করা যায়, তাহলেই সেখানে ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ রয়েছে বলে বিবেচনা করা যাবে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পরবর্তী অনুকূল পরিবেশের উপাদান হচ্ছে বাজার সুবিধা। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ব্যবসায়ের জন্য বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ব্যবসায় উদ্যোগের মাধ্যমে যে পণ্য বা সেবা তৈরি হবে, সে পণ্য বা সেবা কিন্তু বাজারের মাধ্যমেই ভোক্তাদের নিকট পৌঁছানো সম্ভব হবে। আর যদি বাজারের সুবিধা না থেকে সেখানে বাজারের অসুবিধা থাকে, তাহলে কিন্তু উদ্যোগের মাধ্যমে যে পণ্য বা সেবাটি উৎপাদিত হবে সেটি কিন্তু সহজে ভোক্তার নিকট পৌঁছাবে না, ফলে ব্যবসা উদ্যোগটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বলা হয়েছে যে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে বাজার সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার বলতে নির্দিষ্ট এলাকার কোনো পণ্য বা সেবার চাহিদাকে বোঝানো হয়েছে। বাংলাদেশে প্রায় 16 কোটি লোকের দেশ হওয়ায় এখানে স্বাভাবিকভাবেই পণ্য বা সেবার একটি বড় বাজার বিদ্যমান, তাই এখানে ব্যবসায় উদ্যোগ উৎসাহিত হওয়ার কথা। বাংলাদেশে গার্মেন্ট শিল্পের বিদেশে বড় বাজার থাকায় এখানে অনেক উদ্যোক্তা নানান প্রতিকূল অবস্থার মধ্যেও ব্যবসায় উদ্যোগকে সফল করতে সমর্থ হয়েছে। অর্থাৎ যে কোনো ব্যবসায় উদ্যোগের সাফল্যের ক্ষেত্রে বাজার সুবিধাটা তার জন্য অনেক বেশি অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি করে। কারণ যে কোনো পণ্য বা সেবা যদি উৎপাদন হওয়ার পর সেটি বাজার সুবিধার মাধ্যমে ভোক্তার নিকট পৌঁছানো যায়, তাহলে কিন্তু সেখানে আর অন্য ছোটোখাটো সমস্যা থাকলেও সেটি কিন্তু উদ্যোগে বা ব্যবসায়ে তেমন একটা প্রভাব ফেলতে পারে না। কাজে ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে আরেকটি অনুকূল পরিবেশের উপাদান হচ্ছে বাজার সুবিধা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগের গড়ে ওঠার অনুকূল পরিবেশের সবশেষ উপাদান হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ। নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহ দান এবং তথ্য প্রদানের জন্য প্রশিক্ষণ এবং পরামর্শ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একজন উদ্যোক্তা তার নতুন ব্যবসা উদ্যোগ সম্পর্কে জানতে এবং তার বাস্তবায়নের কৌশল সম্পর্কে ধারণা লাভ করতে পারে, ফলে স্বাভাবিকভাবেই ব্যবসা উদ্যোগ উৎসাহিত হয়। উল্লেখ্য, অনেক দেশে এক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ হিসেবে আমরা তত বেশি এই ব্যাপারে এগিয়ে যেতে পারিনি। তবে অতীতের তুলনায় বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরি, নতুন উদ্যোক্তাদের চিন্তা চেতনা বাস্তবায়নে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে বলে
বর্তমানে পূর্বের চেয়ে প্রশিক্ষণ এবং ব্যবসা উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে কিছুটা সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুকূল পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আজকের এই ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের যে 8টি উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, এই উপাদানগুলো নিয়ে তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আমাদের দ্বিতীয় যে আলোচ্য বিষয় সেটির ওপর দৃষ্টিপাত করব। আমাদের আজকের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশ উন্নয়নের জন্য প্রতিনিয়ত তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উপনীত হতে সক্ষম হয়েছে। তারপরেও বাংলাদেশ যেহেতু একটি জনবহুল দেশ এবং এই দেশে সম্পদের সুষম বণ্টন না হয়ে অসম বণ্টনের একটি অবস্থা বিদ্যমান, এই সম্পদের অসম বণ্টন হওয়ার কারণে সমাজের যে বৈষম্যটা এটা খুব বেশি লক্ষণীয়। আর যার জন্য সমাজের এই শ্রেণী বৈষম্যের কারণে যেহেতু একটা শ্রেণী অনেক বেশি অর্থবিত্তর মধ্য দিয়ে রয়েছে, একটা শ্রেণী দারিদ্র্যসীমার নিচেও বসবাস করছে, কাজে এই একটা জটিল অবস্থার মধ্য দিয়ে যেহেতু দেশের অর্থনীতিটা পরিচালিত হচ্ছে, কাজে বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে বা ব্যবসা উদ্যোগ উন্নয়নে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যত বেশি সমাধান করা সম্ভব হবে তত বেশি কিন্তু ব্যবসায় উদ্যোগ সফলতা লাভ করতে সক্ষম হবে। ব্যবসা উদ্যোগ উন্নয়নের প্রথম যে সমস্যা সেটি হচ্ছে উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব। শিল্প বা ব্যবসায় উদ্যোগ সাধারণত জনগণকে আগ্রহী করে তোলার জন্য এদেশে তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নেই। এদেশে যত বেশি তাত্ত্বিক বিষয় নিয়ে পড়াশোনা করা হয় তত বেশি কিন্তু এই উদ্যোক্তা তৈরি বা যেগুলো আমাদের কারিগরি শিক্ষা আমরা বলি বা বাস্তবমুখী শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু জনগণের তত বেশি উৎসাহ নেই এবং জনগণকে সেভাবে উৎসাহিত করে তাদেরকে সেইভাবে দক্ষ করে গড়ে তোলার জন্য তেমন প্রতিষ্ঠানের উপস্থিতিও নেই। ফলে উদ্যোক্তা বিষয়ক শিক্ষার একটি অভাব আমাদের মতো দেশে ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ শিক্ষায় ব্যবসায় উদ্যোগ, আত্মকর্মসংস্থান ইত্যাদি বিষয় তেমনটা চোখে পড়ে না। বাণিজ্য শিক্ষায় এই বিষয়টা ইদানিং কিছুটা অন্তর্ভুক্ত করা হলেও ব্যবহারিক শিক্ষার কিন্তু কোনো সুযোগ এই বিষয়ে নেই। ফলে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় বা সমস্যা হিসেবে আমরা উদ্যোগ বিষয়ে শিক্ষার অভাবকে চিহ্নিত করতে পারি। 2, প্রশিক্ষণের অভাব। শিল্পোদ্যোগ মানুষকে উৎসাহিত বা নতুন উদ্যোক্তাদের তাদের উদ্যোগে সফল করতে যে প্রশিক্ষণ সুবিধার প্রয়োজন বাংলাদেশে কিন্তু তার যথেষ্ট ঘাটতি রয়েছে। আর যেটুকু প্রশিক্ষণ কর্মসূচি বর্তমানে চালু রয়েছে তাও কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বা পাড়া মহল্লায় কিন্তু এভাবে প্রশিক্ষণের কোনো কেন্দ্র গড়ে উঠেনি। কাজেই প্রশিক্ষণের অভাব এদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম অন্তরায় বা সমস্যা হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় যে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যা রয়েছে সেটি হচ্ছে সরকারি সাহায্য সহযোগিতার অভাব। বাংলাদেশের শিল্প উদ্যোগের ক্ষেত্রে সরকারি সাহায্য সহযোগিতা তেমন নেই বললেই চলে। খাতা কলমে প্রোগ্রাম থাকলেও ব্যবসা উদ্যোগ সফল করতে এবং নতুন উদ্যোক্তাদের এগিয়ে আনতে সরকারের যে ধরনের উৎসাহমূলক, সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সেবা সহায়তার প্রয়োজন তার যথেষ্ট ঘাটতি বিদ্যমান। অর্থাৎ আমাদেরকে ব্যবসা উদ্যোগ উন্নয়নে যে ধরনের উৎসাহমূলক কার্যক্রম পরিচালনা করার দরকার ছিল, যে ধরনের সমর্থনমূলক কার্যক্রম পরিচালনা করা দরকার ছিল, যে ধরনের সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা দরকার ছিল, সে পরিমাণের এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। সর্বোপরি এই সরকারি সাহায্য সহযোগিতার অভাব ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম অন্তরায়। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা উদ্যোগ উন্নয়নের পরবর্তী সমস্যা হচ্ছে মূলধনের অভাব। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ব্যবসায়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে মূলধন। ব্যক্তি যখন নতুন কোনো উদ্যোগ গ্রহণ করবে সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য কিন্তু অর্থের দরকার, আর এই অর্থ তাকে ব্যক্তি উদ্যোগে অথবা প্রতিষ্ঠানের সহায়তায় নিয়ে আসতে হবে এবং যা ব্যবসায়ের জন্য
মূলধন হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশে যেহেতু ধন বৈষম্য রয়েছে এবং বাংলাদেশে যেহেতু যে কোনো বিষয়ে সহজে ঋণ পাওয়া যায় না, কাজেই এখানে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম প্রধান সমস্যাই হচ্ছে পুঁজির স্বল্পতা বা মূলধনের অভাব। বর্তমানে কর্মসংস্থান ব্যাংক, বেসিক ব্যাংক এই ধরনের কিছু প্রতিষ্ঠান ব্যাংক যদিও কিছু ঋণ সহায়তা দিয়ে থাকে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেই ঋণ সহায়তা খুবই অপ্রতুল। কাজেই ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম প্রধান সমস্যা বা অন্তরায় হচ্ছে মূলধনের অভাব। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে আইনগত জটিলতা। আমাদের দেশে শিল্প উদ্যোগ প্রক্রিয়ায় প্রকল্প গ্রহণ থেকে শুরু করে তা বাস্তবায়ন পর্যন্ত একজন উদ্যোক্তাকে নানান আইনগত ও বৈষয়িক জটিলতার সম্মুখীন হতে হয়। যেমন ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন লাইসেন্স সংগ্রহ, ঋণ গ্রহণ, সরকারি সেবা সুবিধা থেকে জটিলতা শুরু করে সর্বত্রই এক ধরনের আমলাতান্ত্রিকতা বিদ্যমান। এই আমলাতান্ত্রিকতার কারণে ব্যবসায়ীরা এই সহজে যে বিষয়গুলো তার পাওয়ার কথা ছিল সেই বিষয়গুলোর মধ্যে অহেতুক জটিলতার সৃষ্টি হয়। ফলে এই আইনগত জটিলতার কারণে অনেকেই ব্যবসায় উদ্যোগ গ্রহণে অনীহা প্রকাশ করে, যা বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে আরও একটি সমস্যা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগের অন্যতম একটি সমস্যা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। প্রিয় শিক্ষার্থী, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এবং গণতন্ত্র উত্তরণের পর পর্যন্তই কখনোই কিন্তু এদেশে রাজনৈতিক বিবাদমান দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়নি। এই যে রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি অসহযোগিতার মনোভাব, যার মাধ্যমে কিন্তু প্রায় সময় রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে বরঞ্চ রাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায় সময় বিরোধী দল আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ উত্তপ্ত করেছে, এর মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। ফলে এই রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে এদেশে ব্যবসায় বিদ্যমান ব্যবসায় যেখানে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে, সেখানে নতুন নতুন উদ্যোগ ব্যবসায়িক ক্ষেত্রে গ্রহণ করা কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি করেছে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। বাংলাদেশে এই রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমানে কিছুটা বিদ্যমান থাকলেও এটি আরও যত বেশি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী করা যাবে, ততই কিন্তু দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন পাশাপাশি জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হবে। কাজে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের আরও একটি প্রধান অন্তরায় বাধা বা সমস্যা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সবশেষ যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে প্রচার প্রচারণার অভাব। ব্যবসায় উদ্যোগকে উৎসাহিত ও এ বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করে গড়ে তোলা এবং জনগণের মধ্যে আরও বেশি আগ্রহ সৃষ্টি করার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রচার প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করা দরকার, বাংলাদেশে সেরকম প্রচার প্রচারণা চোখে পড়ে না। অর্থাৎ সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণার একটি অভাব রয়েছে। গণমাধ্যমগুলো যত বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকে, তত বেশি যদি এই নতুন নতুন উদ্যোক্তাদের ইতিবাচক খবরগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিত, তাহলে কিন্তু জনগণ এ বিষয়ে আরও বেশি জানতে পারত এবং জনগণের মাঝে আরও নতুন নতুন এ বিষয়ে উদ্যোগ গ্রহণের পরিবেশ সৃষ্টি হতো, জনগণ আগ্রহী হতো এবং নতুন নতুন ব্যবসায় উদ্যোগ বিকশিত হতো। কাজেই বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের অন্যতম অন্তরায় বাধা বা সমস্যা হচ্ছে সরকারের পক্ষ থেকে যথাযথ প্রচার প্রচারণার অভাব। প্রিয় শিক্ষার্থী, সবশেষে আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে নানান সমস্যা বা প্রতিকূলতার মধ্যেও ব্যবসায় উদ্যোগ বর্তমানে কিছুটা আলোর মুখ দেখছে। তবে আমরা এই সকল সমস্যা যত দ্রুত সমাধান করতে পারবো, ব্যবসায় উদ্যোগের মতো বিষয়গুলো তত বেশি আলোর মুখ দেখবে,
তত বেশি জনগণ ব্যবসা উদ্যোগে আগ্রহী হবে এবং আমরা নতুন নতুন ব্যবসা উদ্যোগকে সামনে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আশা করি এই দুটি বিষয়ে তোমাদের কারো তেমন কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা তোমরা বোধ করে থাকো, তাহলে তোমরা কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানালে আমি সে বিষয়গুলো আবারও বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই অনলাইন ক্লাস দেখেছো, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল জরুরি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিনা কাজে কেউ বাড়ির বাইরে যাবে না, এবং বাড়ির বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে যা 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 করণীয় তা তোমরা যথাযথভাবে পালন করবে। প্রিয় শিক্ষার্থী, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আবার যুক্ত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।